হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা সহজ থেকে নেওয়া কিছু বাক্য এখানে পড়ব যেগুলো ঘরবাড়ি সংক্রান্ত আছে এরপর কিছু পাখি বা প্রাণী সম্পর্কে জানব চলো এবার শুরু করি দেখো প্রথমটা কী বলেছে সহজ পাঠে ঘর সংক্রান্ত বাক্য বাক্যাংশ বা পঙ্ক্তিগুলি খুঁজে দেখি এই যে বাক্য বাক্যাংশগুলো দেয়া আছে সেইগুলো সহজপাটে খুঁজে দেখতে বলেছে দেখো একে আছে ও যাবে সংসারবাবুর বাসায় এটা দেখো এক নম্বর পৃষ্ঠায় দেয়া আছে দেখো এখানে এক নম্বর পেজ আর দেয়া আছে ও যাবে সংসার বাবুর বাসায় বাসা মানে কি একটা বাড়ি বা থাকার ঘর বোঝাচ্ছে সেই জন্য এই লাইনটা দেয়া তারপরে দু দেখো বলেছে আঙিনায় বাদ্য বাজছে এটা কত নম্বর পৃষ্ঠায় আছে চার নম্বর পৃষ্ঠায় দেখো চার নম্বর পৃষ্ঠায় এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে আঙিনা মানে উঠান উঠানে বাদ্য মানে বাজনা বাজছে তারপরেরটা দেখো বলেছে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো এটা কত নম্বর পৃষ্ঠায় আছে ন নম্বর পৃষ্ঠায় দেখো ন নম্বর পৃষ্ঠায় তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো এখন ন নম্বর পৃষ্ঠাই দেওয়া আছে তাহলে আমি পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে রেখেছি বাকিগুলো তোমরা নিজেরা দেখে নেবে দেখো তার দরমার বেড়া ভেঙে গেল এখানে বেড়া বলেছে দেখো এখানে ঘরের যে তার চারিদিকে দেয়া হয় সেই জন্য এই লাইনটা দেয়া এটা আছে এগারো নম্বর পৃষ্ঠায় জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসী কেউ কোথাও নেই এটা আছে বারো নাম্বার পৃষ্ঠায় ছয়ে আছে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে কুঁড়ে মানে কুঁড়ে ঘর যেটা সেটা আছে বারো নাম্বার পৃষ্ঠায় সাতে আছে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব এটা আছে ষোলো নাম্বার পৃষ্ঠায় আবার ফিরে আসি আপন গায়ে এটা আছে কুড়ি নাম্বার পৃষ্ঠায় দোতলা ঘরের পঙ্গ পালঙ্কের উপর আছে দোতলা ঘরের পালঙ্কের উপর আছে এটা আছে একুশ নম্বর পৃষ্ঠায় রান্নাঘর থেকে বিড়াল ডাকছে এটা আছে সাতাশ নম্বর পৃষ্ঠায় তারপরে দেখো বলেছে সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে বাড়ি ঘর সংক্রান্ত আরও বাক্য বাক্যাংশ পুঙ্ খুঁজে নিয়ে লিখি দেখো ওই সহজ পাঠে ওই বাড়িঘর সংক্রান্ত আরও যে অন্যান্য বাক্য আছে সেগুলো তোমাদেরকে খুঁজে লিখতে বলেছে চলো দেখে নি দেখো একে আছে কাং কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস এটা আছে দু নাম্বার পৃষ্ঠায় তার এই সল্লপুরের বাড়িতে এটা আছে তিন নম্বর পৃষ্ঠায় বরের বাড়ি অহল্লপাড়ায় এটা আছে তিন নম্বর পৃষ্ঠায় সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও এটা দশ নাম্বার পৃষ্ঠায় দুর্গানাথের আঙিনায় জল উঠেছে এটা আছে এগারো নম্বর পৃষ্ঠায় ছয়ে দেখো নিয়ে তুই যেই দাঁড়াবি দ্বারে দ্বারে মানে কপাটের যে চৌকাট সেইখানে বলা হয়েছে দেখো এটা আছে চোদ্দ নাম্বার পৃষ্ঠায় তারপরে দেখো বলেছে ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব এটা আছে তেইশ নাম্বার পৃষ্ঠায় তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তাহলে রান্নাঘর এটা আছে চব্বিশ নাম্বার পৃষ্ঠায় এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে এটা আছে ছাব্বিশ নাম্বার পৃষ্ঠায় তারপর আছে ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল এটা আছে সাতাশ নম্বর পৃষ্ঠায় তারপর আছে আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক এটা হচ্ছে আঠাশ নম্বর পৃষ্ঠায় নদীর ধারে একটা ঢিবির পরে তার তাদের কুড়ে ঘর এটা আছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে দেখো বলেছে নিচের কোন প্রাণীর বাসস্থান কি ধরনের তা ছবি দেখে লিখি এখানে দেখো একটা গাছের মধ্যে ফাঁকা করে মানে কুঠুরি করে সেখানে পাখি বাসা করছে তাহলে গাছের কোটরে আর এখানে দেখো একটা ইঁদুর এটা হলো কি ইঁদুরের গর্ত এখানে দেখো এটা পাখি থাকার ঘর এই রকম ঘরগুলো মানুষে বানায় পাখি মানে সেখানে পাখি রাখার জন্য এটা দেখো একটা মুরগির খাঁচা এখানটা দেখো সাপ বেরিয়ে আছে এটা একটা কি সাপের গর্ত তারপরে এটা দেখো একটা গুহা এখানে বাঘ সিংহরাও থাকে এরকম গুহায় এটা দেখো একটা ঘোড়ার আস্তাবল ঘোড়া থাকার জায়গাকে বলা হয় ঘোড়ার আস্তাবল এইটা দেখো এটা শেয়ালের গর্ত তারপর এখানে দেখো সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে আরও কিছু প্রাণীর নাম আর তাদের বাসস্থান সম্পর্কে লিখি দেখো ট্যাংরা মাছ চিংড়ি মাছ এগুলো আছে এটা এরা কোথায় থাকে জলে থাকে হরিণ আছে এরা কোথায় থাকে বনে থাকে শালিক পাখি এরা এদের বাসা গাছে বাসা বাঁধে এরা বাসাই থাকে কাঠবেড়ালি গাছে থাকে গরু গরুর গোয়াল ঘরে থাকে কাক বাসায় থাকে এছাড়াও আরো অনেক পাখি এর না পাখি পশুর নাম আছে তোমরা সেগুলো লিখতে পারো দেখো তারপরে বলেছে এসো বাড়ি বিষয়ে নিচের শব্দগুলির সঙ্গে পরিচিত হই ঘর ঘর মানে যেটা আমরা থাকি সেটা সবাই যেন ঘর রান্নাঘর যেখানে রান্না করা হয় সেই ঘরটাকে বলা হয় রান্নাঘর তারপরে কি আছে ছাদ ছাদ মানে যেটা পাকা বাড়ির মাথায় যেটা থাকে সেটা মানে রোদ ঝড় থেকে বাঁচার জন্য সেটাকে বলা হয় ছাদ তারপরে কপাট কপাট বলতে জানলা বা দরজা বন্ধ করা হয় যেটা দিয়ে সেটা হলো কপাট সিঁড়ি সিঁড়ি দিয়ে যেটা হলো যেই যেটা দিয়ে আমরা দোতলা তিনতলা বা ছাদে উঠি সেটা হলো সিঁড়ি খিড়কি কাকে বলে জানলাকেই জানালাকেই বা জানলাকে খিড়কি বলে পাঁচিল কাকে বলে চারিদিকে নিজের সীমানা যে ঘিরে দেওয়া হয় সেটাই হলো পা পাঁচিল আর চালা কাকে বলে চালা হল একটা ছাউনি আর তারপরে ঘুলঘুলি কাকে বলে ঘুলঘুলি হচ্ছে বাড়ির একদম উপর দিকে যে ছোট ছোট ফাঁকা জায়গা থাকে যেটাকে ভেন্টিলেটর বলা হয় সেটাই হলো ঘুলঘুলি জাফরিটা কি জাফরি হলো দেখবে সিঁড়িঘর ঘুরি সিঁড়িঘরে যাওয়ার মাঝে একটা জায়গা থাকে যেখানে এই রকম ফাঁকা ফাঁকা সিমেন্টের একটা জানলা করা থাকে সেটাকে বলা হয় জাফরি তারপরে বৈঠকখানাটা কি বসার ঘর চাতাল চাতালটা কি যেখানে বাসন মাজা কাপড় কাচা হয় সেটাকে বলা হয় চাতাল আর পাল্লা পাল্লা হল জানলা বা দরজার যে কপার সেটাই হলো পাল্লা চৌকাঠ চৌকাঠটা হলো এই জানলার পাল্লাগুলো যেই চারিদিকের এই যে ফ্রেম সেটাতে আটকানো থাকে সেটাকেই বলা হয় চৌকাঠ দেখো বেড়া বেড়াটা হলো জায়গার বাউন্ডারির পাশে যে বিভিন্ন রকমভাবে ঘিরে দেওয়া হয় বাঁশ দিয়ে বা কোনো অন্য কিছু দিয়ে কঞ্চি দিয়ে সেটাকে বলা হয় বেড়া তারপরে চিলে কোঠা চিলে কোঠাটা হলো একদম ছাদের উপরের দিকে যে একটা ছোট্ট ঘর থাকে সেটাকে বলা হয় চিলে কোঠা কারনিস কারনিস কোনটাকে বলে দেখবে জানলার একদম উপরের দিকে একটু বাড়তি করা একটা ছাদ ছোট্ট ছাউনি মতো থাকে সেটাকে বলা হয় কার্নিশ যেটা জন্য ঘরের মধ্যে ঝাপটা কম লাগে তারপর আছে দরজা জানালা দরজা জানালা দরজার জানালাকে একসঙ্গে বলা হয়েছে দরজা জানালা ইট ইঁটটা কি মাটিকে পুরো পোড়ানো একটা চৌকো মাটির জিনিস যেটা দিয়ে আমরা বাড়ি ঘর বাড়ি তৈরি করি পাকা বাড়ি তৈরি করা হয় এই ইঁট দিয়ে তারপরে দেখো নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করি আছে ঘুলগুলি চাল চাতাল কারনিশ পাঁচিল সিঁড়ি আর ছাদ দেখো এইগুলোকে বাক্য এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে যেমন একটা দিয়ে দিয়েছে চড়াই পাখি ঘুলগুলিতে বাসা বাঁধে এই রকম বাকিগুলো দিয়ে দেখো আমি লিখেছি ঘুলগুলি দিয়ে লিখেছি আমাদের বাড়িতে ছটি ঘুলগুলি আছে চাতাল দিয়ে লিখেছি আমার মা চাতালে বাসন মাজে কার্নিশ দিয়ে লিখেছি হনুমানটি কার্নিশে ঝুলছে পাঁচিল দিয়ে লিখেছি আমাদের বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি দোতলায় উঠি তারপরে ছাদ দিয়ে লিখেছি আমাদের বাড়ির ছাদে অনেক ফুল গাছ আছে তারপরে দেখো এখানে বলেছে বাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিসের পরিচয় এখানে যে জিনিসগুলো দেয়া আছে তার পরিচয় দিতে হবে এটা কিসে কি দেখা যাচ্ছে যে জিনিসটির ছবি আছে এটা কি লণ্ঠন এটা কি কাজে লাগে এটা আলো দেয় আমাদের এবার এখানে দেখো এটা কীসের ছবি একটা ব্যাগের ছবি দেখো ব্যাগ যে জিনিসের ছবি তার নাম কি ব্যাগ আর যে কাজে লাগে যে কাজে এটা লাগে জিনিসপত্র নিয়ে যায় এই ব্যাগটা আমাদের কি কাজে লাগে জিনিসপত্র নিয়ে যেতে কাজে লাগে আর এটা কিসের ছবি বলতো দেয়াল ঘড়ি তাহলে এটা হলো দেয়াল ঘড়ির ছবি আর এটা কী কাজে লাগে সময় জানাই সময় জানাই বা সময় জানতে এটা কিসের ছবি এটা একটা সিলিং ফ্যানের ছবি ফ্যান বা পাখা এটা কি কাজে লাগে আমাদের হাওয়া দেয় প্রচণ্ড গরমে যখন আমরা ঘেমে নিয়ে যাই তখন এই ফ্যান আমাদের হাওয়া দেয় এবার এখানে দেখো বলেছে বর্ণগুলি যোগ করি সহায়ক শব্দগুচ্ছ করি ও নতুন শব্দ বানাই এখানে তালবস্ব আর র যুক্ত ব্যঞ্জনে কি হয় তালবস্বয়ে রফলা যেমন ঘরবাড়ি আর এটা কি হবে আশ্রয় স যোগ ত এটা যুক্ত ব্যঞ্জন কি ত। বড় বা বিশাল এরকম একটা কিছু এখানে লিখতে হবে দেখো যেটা বলতে চেয়েছে এখানে যে তালবস্ব আর র যোগ করে যে তালবসের রফলা এসছে সেই রফলাটা একটা শব্দ তৈরি করতে হবে যেটার এখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে সেই শব্দটা কি আসবে যেমন ঘর বাড়ি ঘর বাড়িটা ঘর বাড়ি কি আমাদের আশ্রয় তাহলে আশ্রয় কথাটা বলার জন্য এইটা তার একটা হিংস বা ইঙ্গিত এই দেখো আশ্রয় দেখো ঘরে তালবশ্রয় রফলা নেই বাড়ি বললেও সেখানে তাল্বস রফলা নেই তাহলে আশ্রয় ঘরবাড়িতে আমরা কি করি আশ্রয় নেই থাকি তারপরে দেখো স যোগ ত্ব দন্তশ্বয় ত্ব এই দন্তশয় ত একটা শব্দে ব্যবহার করতে হবে শব্দের ইঙ্গিতটা এখানে দিয়েছে দেখো বড় বা বিশাল এই বড় বা বিশাল কথাটা যে শব্দটা গর্ব তাতে থাকবে যেমন ম দন্তঃশ্রয় ত্ব মস্ত মস্ত মানেই কি বড় বা বিশাল উঙ্গ যজ্ঞ গ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে যেটা কি মাঠ বা সামনের জায়গা সেটাকে আমরা কি বলি প্রাঙ্গন বলি বা অঙ্গন তাহলে এই উময় গ দেখো এইখানে আছে নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি এখানে দেখো তিন রকম বাড়ি বাড়ির ছবি এখানে দেওয়া আছে এটি একটি টালির বাড়ি সমভূমিতে এই ধরনের বাড়ি দেখা যায় আর এটি একটি কাঠের বাড়ি পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই ধরনের বাড়ি পাহাড়ি অঞ্চলে দেখা যায় কারণ পাহাড়ি এলাকায় অনেক ভূমিকম্প হয় প্রচুর ভূমিকম্পের ফলে পাকা বাড়ি নষ্ট যেমন তাড়াতাড়ি হবে বহু মানুষের ক্ষতিও হবে তাই কাঠের বাড়ি মানে কাঠের বাড়ি হয় এই কারণে যে ভেঙে গেলেও আবার সেটাকে খুব সহজে গড়ে নেওয়া যায় এবং মানুষের ক্ষতিও কম হয় আর এটা দেখো বাড়ি স্কুল বাড়িও এই পাকা বাড়ি এখন হয় এটি একটি পাকা বাড়ি ইঁট বালি সিমেন্ট দিয়ে তৈরি এই বাড়িটা কি ইঁট বালি সিমেন্ট দিয়ে তৈরি তারপরে দেখো বলেছে নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি সেগুলি কোন কোন কাজে লাগে তাও লিখি দেখো এখানে যেগুলো দেয়া আছে একটা রান্নাঘরে যে সমস্ত জিনিস রাখা থাকে সেইগুলোই দেয়া আছে তো এইগুলো রান্নার কাজে লাগে সেই জন্য আমি আর সেটা লিখিনি কোন জিনিসের নামগুলো খালি লিখে দিয়েছি এটা দেখো খুন্তি এটা কি যেটা বসানো আছে উনানের মধ্যে সেটা হলো কড়াই আর এইটা দেখো উনান আর এটা একটা বাটি এখানেও একটা বাটির ছবি দেয়া আছে এটা কি চাকতি তোমরা রুটি বেলতে দেখেছ মাকে তো এটা হলো এটার মধ্যে রেখে রুটিটা বেলা হয় চাকতি আর এটা হলো বেলন বয়গা লদ অন্তর্ণ বেলন আর এটা হলো চাকতি এইটা দিয়ে রুটি বেলা হয় আর এটা দেখো একটা খুন্তি এখানে একটা খুন্তি এখানে একটা খুন্তি আর এটা কি পিড়ি এটাতে বসে রান্না করা হয় এখানে দেখো একটা মাটির ভাঁড় ঝোলানো আছে এখানে এই ভাঁড়টাতে গুড় গুড় রাখলে সাধারণত এরকম করে ঝুলিয়ে রাখা হয় যাতে পিঁপড়ে না লাগে এখানে দেখো একটা আছে জানালা জানালা দিয়ে আলো বাতাস ঢুকতে সাহায্য করে জানলা আমাদের কি সাহায্য করে আলো বাতাস ঢুকতে সাহায্য করে আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে